বলবি না এমন কেন করছো লাট সাহেব কেন করছো কেন করছি পুরো ব্যাপারটা জানার জন্য করছি রে মালির মে বল আমায় প্লিজ বল বলবি না তো বেশ তোকে কিচ্ছু বলতে হবে না আর আমি তোর কাছ থেকে কিছু জানতেও চাইবো না তুই তো আমার বেস্ট ফ্রেন্ড আর তুই তোর বেস্ট ফ্রেন্ডকেই আজ এরকম করছিস আচ্ছা লগ না তোর মনে পড়ে তুই যখন আমায় তোর স্কুলের গল্প শোনাতিস আমি বলতাম অনেক হয়েছে এবার চুপ কর আর বকিস না তুই তখন কি বলতিস মনে আছে তোর তুই বলতিস যে তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড লাট সাহেব তোমাকে বলবো না তো আর কাকে বলবো আর আজ তোর এই বেস্ট ফ্রেন্ডকেই তুই এতগুলো কথা লুকোচ্ছিস কেন মালির মে বল আমাকে বুঝেছি আমি তুই মুখে যাই বলিস আসলে আমার কথার কোনো দাম নেই তোর কাছে আমি চলে যাচ্ছি রে মালির মে আমি চলে যাচ্ছি আর কোনোদিনও তোর সামনে আমি আসব না আর তুইও আমার সামনে আসবি না আমি তোর মুখ দেখতে চাই না রে লগ্না তুই কোনোদিনও আমার সামনে আসবি না আমি মরে গেলেও না 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 লাগছে ও কথা বলো না তোমার যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যই তো আমি এত সেজেছি সিঁদুর পড়েছি তারপরেও কি করে তুমি মরে যাওয়ার কথা ভাবছো কি হলো লকডাউন মা চিৎকার করলে কেন কি হলো লগ্না মুখ ঘুরিয়ে নিলি কেন ঘোর আমার দিকে না ঘোর বলছি পারলেন এত চেষ্টা করে তো লুকিয়ে রাখতে পারলেন না আমি তো আমি কোনো কথা চাইনি তোমার মা জানি একটা প্রশ্ন করি উত্তর দিন তো আপনি কি মায়ের সমস্ত কথা শুনে চলেন নাকি মা আপনার কথা শুনে চলেন জাস্ট মনে হলো বলে বললাম আর কি তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি অনেক বিষয় আছে যা আপনি লুকিয়ে রাখতে চান লুকিয়ে রাখার চেষ্টা করেন করে মাকে সাপোর্ট করে যাচ্ছেন এটা কিসের ভয় থেকে বলুন তো কলাটা মুলোটা হাত ছাড়া হওয়ার ভয় কি আমাকে বাঁচানোর জন্য তুই কেন কিসের থেকে বাঁচাবি আমায় এই প্রশ্নের উত্তর উনি দিতে পারবেন সেই কাজটাই করবেন যেটা বুক ঠুকে করতে পারবেন গুরুদেব আপনি আমায় বলুন তো এই ব্যাপারে কি আপনি কিছু জানেন কি হলো গুরুদেব বলুন সূর্য 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 ঘরে নেই তবে কি ও লগ্নার সঙ্গে দেখা করতে গেল সর্বনাশ আমি আমি এখন কি করব আমি আমি কি এখন সূর্যকে সামলাবো নাকি ওর বাবার জন্য কি হলো নেই মা ওর বাবার তো আসার সময় হয়ে গেল এখন যদি সূর্য
লগ্নাকে নিয়ে কোনো ঝামেলা পাকায়? দাঁড়াও দাঁড়াও বড় বৌমা দাঁড়াও, আগে থেকে এরকম হা হুতা শুরু করে দিও না, দাঁড়াও দাঁড়াও। আমাদের এখন শক্ত হাতে গোটা বিষয়টা সামলাতে হবে। একদিকে যেমন দাদু ভাইয়ের ব্যাপারটা দেখতে হবে, আরেকদিকে তেমন ইন্দ্রর ব্যাপারটাও, দুটোই দেখতে হবে। হ্যাঁ একটাই উপায় আছে, একটাই উপায় আছে, দাদু ভাইয়ের কাছ থেকে লগ্নার বিষয়টা পুরোপুরি লুকিয়ে যাওয়া। দাদু ভাই তো ঝামেলা করবেই। আমার চিন্তা সেই সময় যদি ইন্দ্র বাড়িতে এসে হাজির হয় আর তখন যদি ইন্দ্রর ঘুমটা ভেঙে যায় তখন একই তো ইন্দ্রর পা দুটো নিয়ে আমি কি বলবো, তার উপরে এই লগ্না। সূর্য বলুন, সূর্য সূর্য লগ্নার বিয়ে হয়ে গেছে সূর্যদেব। কি লগ্নার বিয়ে? লগ্না তুই বিয়ে করেছিস? বিয়ে? অশ্বত্থামা হত ইতি গজে। তুই বিয়ে করেছিস এই বয়সে? ও নকুল কাকা বুঝি তোকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে? আমি তাই ভাবি, তোকে ওইভাবে এখান থেকে নিয়ে চলে গেল কেন? বুঝেছি কি হয়েছে, আমি সব বুঝে গেছি। আচ্ছা তোর লজ্জা করে না? আর তুই কি রে, তুই তো নিজেই বলেছিলিস যে না না আমি বিয়ে করব না, আমি বড় হব, অনেক পড়াশোনা করব। আর সেদিন তো তুই নিজে গিয়েই লিপির বিয়ে আটকালি, আর এখন তুই নিজেই বিয়ে করে নিলি। নকুল কাকা তোকে একটু জোর করলো আর তুই এটাতে রাজিও হয়ে গেলি। ইস ছি ছি, সত্যি তোকে আর আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারবো না। আচ্ছা লগ্না, তোকে বুঝি তো শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই না? তাই তো তুই এই বাড়িতে এসেছিস। বুঝেছি। কে 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 তোর বল 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 লগ্না, তোর শ্বশুর বাড়ি কোথায়? আমি ওখানে গিয়ে বলবো যে বিয়ে যখন করেছে তখন সব দায়িত্ব নিতে হবে। কি রে বল লগ্না, ওরা কিছুতেই তোকে তাড়িয়ে দিতে পারে না লগ্না। কি রে বল, এই সিঁদু তুমি পড়িয়েছো লাট সাহেব? তুই কি বলছিস লগ্না? আমি নিজে তোকে সিঁদুর পরিয়েছি আর আমি সেটা জানি না, আমি তোর কাছ থেকে জানতে চাইবো। এটা তুই কি উল্টো পাল্টো বলছিস লগ্না? তোমার তখন যে হুঁশ ছিল না তুমি জানলে কি করে? তার মানে তুমি তখন হাসপাতালে। সূর্যদেব, তোমাকে এবং তোমার বাবাকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না এছাড়া। গুরুদেব এটা কি করে সম্ভব হতে পারে? একটা মানুষকে এইভাবে কি করে বাঁচানো যায় আপনি বলুন। সূর্য তাই হয়েছে। না মা, আমি এটা মানি না। কিন্তু দাদু ভাই এটাই সত্যি। রাজিমা এটা যদি সত্যি হয় বিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। আর বাবা আমায় বলেছে যে যুক্তি দিয়ে বিচার না করে কিচ্ছু বিশ্বাস করতে নেই। সূর্যদেব, পৃথিবীর সবকিছু যুক্তি দিয়ে বিচার করা যায় না। যায় গুরুদেব যায়। তুমি তো সবই শুনলে, তুমি পারবে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে? লগ্নাও আমাকে একই কথা বলেছিল।
আমি ওকে বলেছিলাম যুক্তি দিয়ে বোঝাতে, কিন্তু পারিনি। না গুরুদেব, আমি এটা বিশ্বাস করি না, কিছুতেই না। আপনাদের প্রমাণ চাই তো? বেশ, আমি প্রমাণ দেব, তবে অন্যভাবে। আপনারা ভাবছেন যে ওই লগ্নার স্মৃতি সিঁদুরের ওপর নির্ভর করে আমি বেঁচে আছি, তাই তো? ঠিক আছে, আমি ওই লগ্নার স্মৃতি সিঁদুর মুছে দেব। তারপরেও দেখবেন যে আমি বেঁচে আছি, দেখবেন তো গুরুদেব। দাঁড়ান, দেখাচ্ছি আমি। দিদি ভাই, সূর্য কি করছে? ওকে আটকা। সূর্য, দাদু ভাই, সূর্য, দাদু ভাই, সূর্য, 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 তুই আমার কথা শোন। সূর্য, এমন করিস না, সূর্য এমন করিস না। মা, মা, আমার প্লিজ যেতে দাও। তোর বাবা এখন বাড়ি ফিরে, তুই বাড়ি ফিরে। মা, আমায় ছাড়ো। আমার বিপদ বলিস না, সূর্য, এমন করিস না। মা, সূর্য, দাদু ভাই, সূর্য, আজ নয়, আজ নয়, কখনো নয়। তুই তুই লগ্নে সিঁদুর সিঁদুর একদম বুঝবি না, আমার কথা দে, আমার কথা দে। সূর্য, আমার কথা দিতে পারবো না। সূর্য, না, না, মা, প্লিজ, না, না, সূর্য, না, না, ছাড়ো আমাকে। সূর্য, সূর্যদেব, শান্ত হও বাবা, শান্ত হও। গুরুদেব, আমি শান্ত হতে পারবো না। মা, ছাড়ো আমার। দাদু ভাই, সর্বনাশ ডেকে এনো না, আমাদের সবার কথা দেখো, মন দিয়ে শোনো, শোনো। আমি যাবই। সূর্য,